We were talking about the two most important models under computer networking. One is known as OSI, another is TCP/IP. Now, as I told you that both these models are contemporary model, equivalent to each other. Things are same actually. Amra ekhane jeta korechi seta hocche je amra ki kore data transmission hocche. টোটাল ডেটা ট্রান্সমিশন প্রসেসটাকে আমরা ওএসআই এর আন্ডারে 7টা ভাগে আর টিসিপি আইপি এর আন্ডারে 5টা ভাগে ভেঙে নিয়েছি, দ্যাটস অল। আমি জাস্ট একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি তোমাদেরকে। সেটা হলো এরকম, যদি একদম তলার লেয়ারে দেখো বা ধরো আমি ওপর থেকেই শুরু করছি, ধরো একদম ওপরের লেয়ারে অ্যাপ্লিকেশন লেয়ারে, যখন তুমি অ্যাপ্লিকেশন লেয়ারে আছো কখন আছো, প্রথম কথা হচ্ছে কখন তুমি অ্যাপ্লিকেশন লেয়ারে আছো, কখন আমি বলবো যে তুমি অ্যাপ্লিকেশন লেয়ারে আছো, যখন তুমি কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করে কোনো কাজ করছো, লাইক রাইট নাও অল অফ আস উই আর ইন অ্যাপ্লিকেশন লেয়ার, অল অফ আস, তুমি অ্যাপ্লিকেশন লেয়ারে বসে আছো, তুমি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার জুম ইউজ করছো, আমি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার জুম ইউজ করছি, করে উই আর ইন্টারঅ্যাক্টিং উইথ ইচ আদার। আমরা যে ইন্টারঅ্যাক্ট করছি, অ্যাকচুয়ালি হোয়াট উই আর ডুইং, উই আর সেন্ডিং অ্যান্ড রিসিভিং ডেটা, উই আর সেন্ডিং অ্যান্ড রিসিভিং ডেটা অ্যামংস্ট আস, রাইট? আমরা ডেটা সেন্ড এবং ডেটা রিসিভ করছি আমাদের নিজেদের মধ্যে। ওকে, সো দ্যাট ইজ বেসিক্যালি উই আর ইন অ্যাপ্লিকেশন লেয়ার। যখনই তুমি কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করছো, করে কোনো নেটওয়ার্কিং এর কাজ করছো, তো দ্যাট ইজ বেসিক্যালি ইউ আর অ্যাট অ্যাপ্লিকেশন লেয়ার, রাইট? টেক ইউর অ্যাটেন্ডেন্স। সো আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে বসে কাজ করছি, ঠিক আছে? এই অ্যাপ্লিকেশন লেয়ারে যে সেট অফ রুলস গুলো ফলো করা হয়, তাদেরকে বলা হয় প্রোটোকলস। সেট অফ রুল মানে প্রোটোকল। ওকে, সেট অফ রুলের ভালো ভাষা হচ্ছে প্রোটোকল। তো অ্যাপ্লিকেশন লেয়ারে যে যে প্রোটোকলস গুলো ইউজ করা হয়, ফিউ অফ দেম, অনেক আছে, একটা খুব ইম্পর্টেন্ট বা পপুলার প্রোটোকলের নাম হচ্ছে HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP। তুমি হামেশা HTTP এক্সাম্পল দেখে থাকবে, তুমি যখনই কোনো নেটে কিছু, তুমি যখনই তোমার টাস্ক বারে কিছু, আই মিন অ্যাড্রেস বারে তুমি কিছু লিখছো, সেখানে HTTP প্রোটোকল কাজ করে, তো HTTP। নেক্সট FTP, ফাইল ট্রান্সফার প্রোটোকল, যখন কোনো ফাইল ট্রান্সফার করা হয় ফ্রম ওয়ান ডিভাইস টু অ্যানাদার ডিভাইস, ফাইল ট্রান্সফার প্রোটোকল ওয়ার্কস। নেক্সট টেলনেট, টেলনেট ইজ বেসিক্যালি অ্যানাদার প্রোটোকল, ইউ ক্যান সে থ্রু উইচ উই ক্যান রিমোটলি লগ ইন টু অ্যানাদার মেশিন। সাপোজ আই এম সিটিং হিয়ার, আই ওয়ান্ট টু লগ ইন টু দ্য কলেজ সার্ভার, সো বাই দ্য হেল্প অফ দিস টেলনেট সফটওয়্যার, টেলনেট সাম প্রোটোকলস ওয়ার্কস, উই ক্যান ডু দ্যাট। So that is telnet, remote login. It helps us to log in remotely to some machine, to some system. So telnet. Then DHCP, it is another very important protocol. আমরা এই প্রোটোকল গুলো নিয়ে সবগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব পরে। DHCP, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, DHCP ফুল ফর্ম ইজ ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, DHCP। বেসিক্যালি DHCP দিয়ে কি করা হয়, ধরো তুমি একটা ল্যাব সেট আপ করবে, তোমার ল্যাবে হয়তো 5000 মেশিন আছে, তো ল্যাব সেট আপ করতে গেলে, মানে ল্যাবের ইন্টারনেট সেট আপ করতে গেলে, তোমাকে প্রত্যেকটা মেশিনে গিয়ে গিয়ে তোমাকে আইপি অ্যাড্রেস, সাবনেট অ্যাড্রেস, এগুলো নিয়ে আমরা পরে এগুলো নিয়েও আলোচনা করবো, এগুলো আমাদের ভাইটাল জিনিস, বিভিন্ন অ্যাড্রেসিং এবং হনে তনা সব দিতে হবে,
ম্যানুয়ালি তোমায় কনফিগার করতে হবে, সেটা পসিবল নয়। 5000 মেশিন আছে, 5000 মেশিনে প্রত্যেকটা মেশিনে গিয়ে গিয়ে ম্যানুয়ালি কনফিগার করা পসিবল নয়, ডিএইচসিপি দিয়ে অটোমেটিক্যালি করতে পারো। দু ধরনের প্রোগ্রাম থাকে, ডিএসসিপি ক্লায়েন্ট এবং ডিএসসিপি সার্ভার। একটা মেশিন যেটাকে সার্ভার হিসেবে ইউজ করবে সেখানে ডিএসসিপি সার্ভার টা ইনস্টল হবে, আর বাকি সব মেশিন গুলো ডিএসসিপি ক্লায়েন্ট ইনস্টল হবে। এবং তুমি যখন এখান থেকে সার্ভার রান করবে ওখান থেকে প্রত্যেকটা ক্লায়েন্টের মধ্যে গিয়ে অটোমেটিক্যালি কাজ করে দিয়ে আসবে। সো দ্যাট ইজ বেসিক্যালি ডিএসসিপি। এগুলো সব অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল, এগুলো সব অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। নেক্সট, তুমি তো অ্যাপ্লিকেশন লেয়ারে বসে কি করছো? অ্যাপ্লিকেশন লেয়ারে বসে বেসিক্যালি তুমি, আমি এই মুহূর্তে যেটা করছি, আমি অ্যাপ্লিকেশন লেয়ারে বসে কিছুই করছি না, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা রান করিয়েছি, করে আমি কথা বলছি, কাজ যা করার সেটা সিস্টেম করে নিচ্ছে। সিস্টেম কি করছে, প্রথমে আমার কথাটাকে প্রেজেন্টেশন লেয়ারে যখন আসছে, আমি যদি ওএসআই কে ধরি, টিসিপি আইপি তে তো এই তিনটেকে, সেশন প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন, এই তিনটে লেয়ারকে একসঙ্গে মার্জ করে অ্যাপ্লিকেশন বলে ডাকা হলো, ব্যাপারটা তো একই। তো ওএসআই লেয়ার ধরে যদি আমি এগোই, তাহলে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আমার ডেটাটা যখন প্রেজেন্টেশন লেয়ারে আসছে, দ্য জব অফ দি প্রেজেন্টেশন লেয়ার ইজ টু মেক ইউর ডেটা প্রেজেন্টেবল টু ইউর ডেস্টিনেশন মেশিন। জব অফ দি প্রেজেন্টেশন লেয়ার ইজ টু মেক ইউর ডেটা প্রেজেন্টেবল টু দিস ডেস্টিনেশন মেশিন। সাপোজ আমার এই ক্লাসটা কেউ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থেকে অ্যাক্সেস করছে, কেউ উইন্ডোজ মোবাইল ফোন থেকে অ্যাক্সেস করছে, কেউ উবুন্টু ল্যাপটপ থেকে অ্যাক্সেস করছে, উবুন্টু মেশিন থেকে অ্যাক্সেস করছে। সো ডিফারেন্ট অপারেটিং সিস্টেমস ইউজ ডিফারেন্ট পিপল, ইউজ বাই ডিফারেন্ট পিপল। এবং আমি এই মুহূর্তে উইন্ডোজ ল্যাপটপ থেকে তোমার সঙ্গে কমিউনিকেট করছি। আমার উইন্ডোজ সফটওয়্যার, তোমার যদি আইওএস হয়, তোমার যদি উবুন্টু হয়, ফাইল সিস্টেমস গুলো ডিফারেন্ট, ফাইল ফরম্যাটস গুলো ডিফারেন্ট, এর জন্য কিছু রিকোয়ার্ড চেঞ্জেস দরকার হতে পারে। সেই যে রিকোয়ার্ড চেঞ্জেসটা, দ্যাট ইজ ডান অ্যাট দি প্রেজেন্টেশন লেয়ার, দ্যাট ইজ ডান অ্যাট দি প্রেজেন্টেশন লেয়ার। তাহলে ওয়েসাই প্রেজেন্টেশনের কাজ হচ্ছে টু মেক রিপ্রেজেন্টেবল ইওর ডেটা টু দি ডেস্টিনেশন মেশিন। তোমার ডেস্টিনেশন মেশিন যাতে সেটা বুঝতে পারে, আমার ক্ষেত্রে ডেস্টিনেশন মেশিন তোমরা, তোমরা যখন কথা বলছো ডেস্টিনেশন মেশিন আমি। Next is session layer. What is the job of the session layer? To assign a session, assign a time frame between sender and receiver system. Tomar ebong amar moddhe, tomar ebong amar device er moddhe, tomar ar amar moddhe to time set kora ache. Ami tomake bole diyechi ami beshpotibar 11ta theke class nebo, tumi jano, that is fine. Kintu tomar machine to jane na, ba amar machine to jane na. যখনই আমি আর তুমি কমিউনিকেট করা শেষ শুরু করলাম, তখনই তোমার আর আমার মেশিনের মধ্যে একটা সেশন ব্লক হচ্ছে, একটা সেশন অ্যাসাইন হচ্ছে, যে হ্যাঁ এরা দুজন এই দুটো মেশিন কমিউনিকেট করবে এখন। তো সেশন লেয়ার, সেশন লেয়ারে সেই কাজটা হয়। নেক্সট, ডেটাটা আসছে ট্রান্সপোর্ট লেয়ারে। এই আমার কথাটা, এই যে আমার কথাটা, যে কথাটা আমি বলছি, এই কথাটা কিন্তু অ্যাপ্লিকেশন থেকে, প্রেজেন্টেশন থেকে, সেশন থেকে, ট্রান্সপোর্টে আসছে। ট্রান্সপোর্ট লেয়ারে ভাইটাল একটা প্রোটোকল কাজ করে, সব থেকে ভাইটাল প্রোটোকল, তার নাম টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। দিস টিসিপি প্রোটোকল ইজ ভেরি ভেরি সিকিউর প্রোটোকল, সিকিউর প্রোটোকল, ইট প্রোভাইডস আস হিউজ সিকিউরিটি। এখানে যেটা মেইন জিনিস আছে হচ্ছে এরর ডিটেকশন, এরর কারেকশন। যদি আমার এই ট্রান্সমিশনে কোনো রকম এরর অকার করে, সেটা তো আমি বুঝতে পারবো না, আমি ভুল বলছি সেটা নয়, আমি যেটা বলছি সেটা যখন তোমার কাছে পৌঁছচ্ছে, ইন বিটুইন নেটওয়ার্কিং এ কোনো এরর অকার করলো, সেটাকে রেকটিফাই করা বা সেটাকে চেক করার দায়িত্ব ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের। সো টিসিপি, টিসিপি ছাড়া এই লেয়ারে আরেকটা যে প্রোটোকল কাজ করে তার নাম ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, ইউডিপি। এই ইউডিপি আর টিসিপির একটা ডিফারেন্স আছে, টিসিপিটা যেমন খুব সিকিউর প্রোটোকল সেজন্য একটু স্লো,
স্লো কাজ করে, অনেক কিছু মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে, তার জন্য স্লো কাজ করে। ইউডিপি কম্পারেটিভলি ফাস্টার এবং নট সো সিকিউর, সেই কারণে এখানে আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করি। হোয়েন উই আর সেন্ডিং ভেরি ইম্পর্টেন্ট ডেটা, লাইক হোয়েন ইউ আর উইথড্রয়িং মানি ফ্রম এটিএম, ইট ইস অ্যান ইম্পর্টেন্ট ডেটা, সো ইউজ টিসিপি। বাট হোয়েন ইউ আর লিসনিং সাম মিউজিক ইন অন ইউটিউব আর ইউ আর ওয়াচিং সাম ভিডিও, you can use UDP, as because at that case if some frames gets lost kono oshubidha nei tate. So UDP less secure situation e use hoy, TCP most secure situation e use hoy, as because TCP is much more secure but slower, UDP is not so secure but faster. To eta gelo transport layer, transport layer e eshe tomar data ta TCP বা UDP একটা স্পেশাল যে স্পেশাল ফ্রেম ফরম্যাট, সেই ফ্রেম ফরম্যাটের মধ্যে বসে গেল। আলোচনা করব আমরা এগুলো নিয়ে পরে। নেক্সট, সেখান থেকে আমার ডেটাটা আসছে নেটওয়ার্ক লেয়ারে। নাও এই নেটওয়ার্ক লেয়ারে এবং বসে আছে আরেকটি ভেরি ইম্পর্টেন্ট প্রোটোকল, তার নাম ইন্টারনেট প্রোটোকল, আইপি। ওই যে আইপি অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস আমরা বলে থাকি জেনারেলি, সেই আইপি অ্যাড্রেস কাজ করছে, আইপি প্রোটোকল কাজ করছে এই নেটওয়ার্ক লেয়ারে। তাহলে তোমার ডেটাটা এবার টিসিপি থেকে নেটওয়ার্ক লেয়ারে এলো, আইপি অ্যাড্রেসে এলো। এই আইপি অ্যাড্রেস বা নেটওয়ার্ক লেয়ারে এখানে আরেকটি ডিভাইস কাজ করে, খুব ইম্পর্টেন্ট ডিভাইস। এই ডিভাইসটার নাম হচ্ছে রাউটার। আজকে আমি বলবো না সেটা নিয়ে, পরের দিন আমরা সেসব নিয়ে আলোচনা করবো কোন লেয়ারে কি কি ডিভাইস কাজ করে। আজকে সব একসঙ্গে বলে গুলিয়ে যেতে পারে। রাউটার, রাউটার কাজ করে এখানে। ওই রাউটারই অ্যাকচুয়ালি বলে দেয় যে তোমার নেক্সট ডেস্টিনেশন মেশিন কোনটা, যেখানে তোমার ডেটাটাকে ট্রান্সফার করতে হবে। যাই হোক, মাথায় রাখো যে নেটওয়ার্ক লেয়ারে আইপি প্রোটোকল কাজ করে এবং এখানে রাউটার কাজ করে ডিভাইসটা। আসবো আমরা পরের দিন সেখানে। নেটওয়ার্ক লেয়ার থেকে তোমার ডেটাটা চলে এলো এবার ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারে। ডেটা লিঙ্ক লেয়ার, এই যে ডেটা লিঙ্ক লেয়ার, এই ডেটা লিঙ্ক লেয়ারকে আবার আমরা দুটো ভাগে ভাঙতে পারি। দুটো সাব লেয়ার আছে ডেটা লিঙ্ক লেয়ারে, দুটো সাব লেয়ার আছে। একটার নাম হচ্ছে LLC বা লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল সাব লেয়ার, আরেকটার নাম হচ্ছে MAC বা মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল সাব লেয়ার। একটার নাম হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল LLC সাব লেয়ার, আরেকটার নাম হচ্ছে মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল MAC সাব লেয়ার। এই ডেটা লিঙ্ক লেয়ারের কাজ হচ্ছে, এখানেও অনেক প্রোটোকল কাজ করে, যেমন খুব কমন একটা বলতে পারি আমি HDLC, হাই লেভেল ডেটা লিঙ্ক কন্ট্রোল প্রোটোকল, HDLC প্রোটোকল কাজ করে ডেটা লিঙ্ক লেয়ারে। HDLC তোমার ডেটাটা যখন নেটওয়ার্ক থেকে আইপি অ্যাড্রেস সহ সে যখন জেনে গেছে যে এবার আমাকে কোন নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে, আমার নেক্সট ডেস্টিনেশন কোনটা, তো সেখান থেকে ডেটা লিঙ্ক লেয়ারে এলো। ফাইনালি ডেটা লিঙ্ক থেকে এসে গেল ফিজিক্যাল লেয়ারে। এই ফিজিক্যাল লেয়ারে এলো মানে তোমার ডেটাটা এতক্ষণে তোমার মেশিন থেকে, তোমার যে তার, যে তার তার দিয়ে ডেটা ট্রান্সমিশন হচ্ছে, যে লাইন কেবল বলো, তার বলো, যদি ওয়্যার্ড মিডিয়াম হয়, যদি ওয়্যারলেস মিডিয়াম হয় তাহলে এয়ার বলো, যাই বলো, সেখানে এসে পৌঁছলো তোমার ডেটাটা। এতক্ষণ তোমার ডেটাটা তোমার মেশিনেই ছিল, পর 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 স্টেপ বাই স্টেপ কনভার্ট হতে হতে যখন ফিজিক্যাল লেয়ারে এসে পৌঁছলো তখন এটা এসে পৌঁছলো তোমার এই ওয়্যারটার মধ্যে। এবার সেখান থেকে ওটা নেক্সট ডেস্টিনেশন যেখানে আছে সেখানে যাবে। সেই নেক্সট ডেস্টিনেশন থেকে সেটা তার পরের নেক্সট ডেস্টিনেশনে যাবে, এরকম ভাবে করতে করতে আলটিমেটলি গিয়ে ডেস্টিনেশনে পৌঁছবে এবং সেখানকার অ্যাপ্লিকেশন লেয়ারে গিয়ে পৌঁছলে তুমি সেটা শুনতে পাচ্ছ। এইভাবে অ্যাকচুয়ালি ডেটা ট্রান্সমিশন হচ্ছে, এত এত কিছু ঘটনা ঘটছে, তবে আমার শব্দটা তোমার কাছে গিয়ে পৌঁছচ্ছে, আবার তোমার শব্দটা আমার কাছে গিয়ে পৌঁছচ্ছে। বাট ইট ইজ হ্যাপেনিং সো ফাস্টার দেন উই কান্ট, আমরা এত বুঝতেই পারি না, ভাবতেই পারি না, বাট ইট ইজ হ্যাপেনিং সো ফাস্ট অ্যান্ড হ্যাপেনিং দি অল দিস থিংস আর ওয়ার্কিং।
এবার অবভিয়াসলি তুমি বুঝতেই পারছো যে তোমার আর আমার মধ্যে তো কানেকশনটা ডিরেক্ট করা নেই। তোমার বাড়ি থেকে একটা তার বেরিয়ে আমার বাড়িতে আমার মেশিনটা এসে গেছে, বা আমার মেশিন থেকে তার বেরিয়ে তোমার বাড়িতে তোমাদের সবার বাড়িতে একটা করে গেছে, আমি পৌঁছে দিয়েছি যে নে বাবা তোমার জন্য একটা তার, তোমার জন্য একটা, এরকম তো নয়। হোয়াট ইউ আর ডুইং, ইউ আর ইন্টারাক্টিং উইথ, ইন্টারাক্টিং ভায়া মিডিয়াম, সাম মিডিয়াম, এবং এই মিডিয়ামটা মিক্সড অফ মিক্স মিডিয়াম, বেসিক্যালি কিছু মিডিয়াম কিছুটা ওয়্যারলেস, কিছুটা ওয়্যার্ড, হয়তো স্যাটেলাইট কমিউনিকেশনের থ্রু দিয়ে হচ্ছে। সো দেয়ার আর সেভারাল কাইন্ডস অফ মিডিয়াম যা থ্রু দিয়ে আমরা কানেক্টেড, বাট আমাদের ওভারঅল কাজটা হচ্ছে এইভাবে। তুমি টিসিপি আইপি মডেল ফলো করতে চাইলে সেখানে 5টা ভাগে ভাঙছো, ওএসআই ফলো করতে চাইলে 7টা ভাগে ভাঙছো, এটা তোমার বোঝার জন্য। কাজ এখানেও যা হচ্ছে এখানেও তাই হচ্ছে। সো দিস ইজ বেসিক্যালি ওএসআই মডেল ভার্সেস টিসিপি আইপি মডেল। অ্যাপ্লিকেশন লেয়ারে তুমি যখন আছো তখন এটাকে আমরা বলছি ডেটা, তখন তোমার সেই ডেটাটা প্রেজেন্টেশন লেয়ারে আসছে, সেটাও তখন আমি ডেটা বলেই উল্লেখ করছি। যখন সেশন লেয়ারে আসছে ডেটাই বললাম, কিন্তু যখন ট্রান্সপোর্ট লেয়ারে চলে আসছে তোমার ডেটাটা, সেটাকে আমরা বলছি সেগমেন্ট। মাথায় রাখবে কোন লেয়ারে কি নাম, সেগমেন্ট। ট্রান্সপোর্ট লেয়ারে যখন চলে আসছে এটা নাম হয়ে যাচ্ছে সেগমেন্ট, নেটওয়ার্ক লেয়ারে যখন চলে আসছে, আমি এদিকটা লিখছি, নেটওয়ার্ক লেয়ারে যখন চলে আসছে এটার নাম হয়ে যাচ্ছে প্যাকেট। ডেটা লিংক লেয়ারে যখন আসছে তখন এটার নাম হয়ে যাচ্ছে ফ্রেম। আর ফিজিক্যাল লেয়ারে যখন ডেটাটা চলে আসছে তখন সেটাকেই আমরা বলছি বিটস অথবা বাইটস, তোমার ডেটাটা অ্যাকচুয়ালি বিটস অর বাইটস এ কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারে ডেটা, প্রেজেন্টেশন লেয়ারে ওটা ডেটাই থাকছে, সেশন লেয়ারেও ডেটা, ট্রান্সপোর্ট লেয়ারে সেই ডেটাটাকে আমি নাম দিচ্ছি সেগমেন্ট, কারণ ট্রান্সপোর্ট লেয়ারে যখন আসছে প্রত্যেকটা ডেটা টিসিপি সেগমেন্টে ভেঙে যাচ্ছে। টিসিপির একটা ফ্রেম ফরম্যাট আছে, একটা ফ্রেম ফরম্যাটকে একটা টিসিপি সেগমেন্ট বলে, সেই টিসিপি সেগমেন্টে ভেঙে যাচ্ছে, তাই জন্য এটার নাম সেগমেন্ট। নেটওয়ার্ক লেয়ারে যখন আসছে ওটা আইপি প্যাকেটে ভেঙে যাচ্ছে, সেজন্য আইপি প্যাকেট, সেজন্য প্যাকেট। ডেটা লিংক লেয়ারে যখন আসছে ওটা এইচডিএলসি ফ্রেমে ভেঙে যাচ্ছে, সেজন্য ওটার নাম হচ্ছে ফ্রেম। ফিজিক্যাল লেয়ারে যখন আসছে ওটা বিটস অথবা বাইটসে কনভার্ট হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি তো 0-1 এ কনভার্ট হয়ে ট্রান্সমিট হচ্ছে, তো সেই বিটস আর বাইটসে কনভার্ট হয়ে যাচ্ছে, সো দ্যাট ইজ বিটস অর বাইটস। সো দিস ইজ অ্যাবাউট টিসিপি আইপি এন্ড ওএসআই। বেসিক্যালি টিসিপি আইপি কে আমরা ভাবতে পারি ওএসআই মডেলের ইমপ্লিমেন্টেশন হিসেবে, আর ওএসআই মডেল কে আমরা বলি রেফারেন্স মডেল, যার রেফারেন্সে নেটওয়ার্ক নেটওয়ার্কিং কাজ করছে, নেটওয়ার্ক রেফারেন্স মডেল। মডেলস আর থিওরিটিক্যাল, আমি বারবার বলছি দিস মডেলস আর থিওরিটিক্যাল। কোন কোন বইতে দেখবে টিসিপি আইপি এর ক্ষেত্রে 4টে মডেলের উল্লেখ করেছে ওরা, ফিজিক্যাল আর ডেটা লিংক ওরা বলেছে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার, যেখানে এখানে বলা হয়েছে নেটওয়ার্ক লেয়ারটাকে ওরা বলেছে ইন্টারনেট লেয়ার, ট্রান্সপোর্টটাকে ওরা বলেছে হোস্ট টু হোস্ট লেয়ার, আর সেশন প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন কে অ্যাপ্লিকেশন লেয়ার, মানে নেটওয়ার্ক ইন্টারফেস এই এটাকে নেটওয়ার্ক লেয়ার না বলে ওরা বলেছে ইন্টারনেট লেয়ার, এটাকে ট্রান্সপোর্ট লেয়ার না বলে বলেছে হোস্ট টু হোস্ট লেয়ার, আর এটা অ্যাপ্লিকেশন লেয়ার। এক একটা বইতে এক এক রকম ভাবে বলা হয়েছে, মেনলি 4টে লেয়ারে ভাঙা হয়েছে। ওএসআই সবসময় 7 লেয়ার, 7 লেয়ার মডেল, এবং যে কোনো সময় যে কোনো নেটওয়ার্কিং এর এক্সাম বলো, যে কোনো নেটওয়ার্কিং এর ইন্টারভিউ বলো, কোশ্চেন আসতেই পারে হোয়াট আর দ্য 7 লেয়ার্স অফ ওএসআই, অ্যান্সার ফিজিক্যাল ডেটা লিংক নেটওয়ার্ক ট্রান্সপোর্ট সেশন প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন।
ওএসআই এবং টিসিপি এর আরেকটা প্রমিনেন্ট ডিফারেন্স যদি বলো তাহলে এটা হতে পারে যে ওএসআই মডেল ওয়াজ ডেভেলপড বিফোর দি ডেভেলপমেন্ট অফ দি প্রোটোকলস। এই যে প্রোটোকল গুলোর কথা বললাম তারও আগে কিন্তু ওএসআই মডেল ডেভেলপ হয়েছিল, বাট টিসিপি আইপি এর ক্ষেত্রে রিভার্স, আগে প্রোটোকল ইউজ হয়, আগে প্রোটোকল গুলো ডেভেলপ হয়েছিল তারপরে মডেল। সো দিজ আর ভেরি সাচ সাম ডিফারেন্সেস আর গিভেন ফর ওএসআই এবং টিসিপি। নেক্সট আমরা খুব কুইকলি আরেকটা জিনিস নিয়ে একটু বলে নিই, সেটা হচ্ছে difference between client server এবং peer to peer network। আমরা একটু নোটটা শেয়ার করি এবার। এগুলো জাস্ট তোমার ডিসকাশনের জন্য। client server দু ধরনের, মেইনলি দু ধরনের নেটওয়ার্কিং পলিসি আমরা ফলো করি। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মেথড, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? কিছুই নয়, একটা সার্ভার মেশিন আছে, তার আন্ডারে ডিফারেন্ট ক্লায়েন্ট মেশিনস আছে, সার্ভারের আন্ডারে ক্লায়েন্ট কানেক্টেড, ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট করছে, সার্ভার ক্লায়েন্টকে সার্ভ করছে। সেটা ইন্টারনেটের থ্রু দিয়ে হতে পারে, ল্যানে কানেক্টেড থাকতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। সো দিস ইজ বেসিক্যালি ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্রোচ। দিস পার্টিকুলার অ্যাপ্রোচ ইজ বেসিক্যালি ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্রোচ। নেক্সট আরেকটা হতে পারে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক মডেল। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক মডেলের অর্থ হচ্ছে এই যে প্রত্যেকটা মেশিন, এখানে কেউ ক্লায়েন্ট কেউ সার্ভার নয়। জেনারেলি ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে যেটা হয়, সার্ভার মেশিন গুলো অনেক বেশি স্ট্রং, অনেক বেশি হেভি মেশিন, ক্লায়েন্ট মেশিন গুলো লেসার মেশিন, লেসার হেভি। বাট পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা নোডসই, প্রত্যেকটা মেশিনকে নোড বলছি আমরা, প্রত্যেকটা নোডই ইকুইভ্যালেন্ট, প্রত্যেকটা নোডই ইকুয়াল প্রসেসিং ক্যাপাবিলিটি আছে। সো দ্যাট ইজ পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ঠিক আছে? সেগুলোই লেখা আছে এখানে, ছোট করে দেখবে স্যার। এটা কি কমপ্লিট গ্রাফের মতন? না 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 না, কমপ্লিট গ্রাফের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ডোন্ট 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 সে লাইক দ্যাট। কমপ্লিট গ্রাফের সঙ্গে, হোয়াট ইজ কমপ্লিট গ্রাফ? ডিফাইন কমপ্লিট গ্রাফ মানে যতগুলো নোড আছে সবই মানে সবার সাথে কানেক্টেড না? এখানে এরকম কোনো ব্যাপার নেই, এখানে এরকম কোনো ব্যাপার নেই। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক মানে ঠিক ওরকম কোনো ব্যাপার নেই। এখানে ছবিতে হয়তো তোমার ওরকম মনে হচ্ছে, এই পার্টিকুলার ছবিটার ক্ষেত্রে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের দুটো, ধরো এখানে চারটে মেশিন, চারটে দেখান, চারটে চারটে নেই, ধরো দুটো মেশিন আছে, দুটো মেশিন একে অপরের সঙ্গে জাস্ট কানেক্টেড। সো দ্যাট ইজ অলসো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ও, আমি শুধু ছবিটা দেখে বললাম। না 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 না, ভালো, তুমি কমপ্লিট গ্রাফটা তার মানে তোমার মাথায় আছে, দ্যাট ইজ ভেরি ফাইন, বাট এটা ওরকম না, ঠিক আছে? কমপ্লিট গ্রাফের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেন ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের যে ডিফারেন্স গুলো যেটা বলছিলাম এখানে লেখা আছে দেখবে। ওই আরেকটা জিনিস যেটা আগের দিন আমি অলরেডি বলে দিয়েছি, একটা বোধ হয় একটা জায়গায় বলা হয়নি, সেটা হচ্ছে টোপোলজি। টোপোলজি গুলো নিয়ে যখন আলোচনা করছিলাম, একটা স্পেশাল টোপোলজি আছে যেটা নিয়ে বোধ হয় আমি বলতে ভুলে গেছি, আমার পরে খেয়াল হলো, তাই জন্য আমি আজকে ইনক্লুড করলাম। সেটা হচ্ছে টোপোলজি, আমরা দেখেছিলাম দেয়ার আর স্টার টোপোলজি, দেয়ার আর বাস টোপোলজি, এগুলো সব এখানে দেওয়া আছে আরেকবার করে। স্টার টোপোলজি, বাস টোপোলজি, রিং টোপোলজি, এই তিনটে নিয়ে আমি বলেছি আগের দিন। আমি যেটা নিয়ে বলতে, ট্রি টোপোলজি, হাইব্রিড টোপোলজি, এগুলো সবই বলেছি। যেটা নিয়ে বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে মেশ টোপোলজি। এই মেশ টোপোলজি এটা ইম্পর্টেন্ট। মেশ টোপোলজিতে কি হচ্ছে, এভরি ডিভাইস, এই ছবিটা যদি দেখো, এভরি ডিভাইস ইজ কানেক্টেড উইথ এভরি আদার ডিভাইস। প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে কানেক্টেড, দ্যাট ইজ বেসিক্যালি মেশ টোপোলজি। ফলত এখানে যেটা হয় সেটা হলো, ধরা যাক তোমার কাছে এন খানা নোড আছে, মানে এন খানা মেশিন আছে, তাহলে তোমার ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট হাউ মেনি নাম্বার অফ কেবলস উইল বি নিডেড টু কানেক্টেড ইচ অ্যান্ড এভরি নোড, হাউ মেনি নাম্বার অফ লিঙ্কস উইল বি নিডেড,
So that is basically n into n minus 1 by 2. This much number of connectors will be needed to connect each node with each other node. That is mesh topology. Mesh topology te prottekta node prottekta others node er shonge connected. Chobi to bujhtei paccho. Ei node ta er shonge connected, er shonge connected, er shonge connected, er shonge connected. আবার এই নোডটা এর সঙ্গে কানেক্টেড এর সঙ্গে কানেক্টেড এর সঙ্গে কানেক্টেড এর সঙ্গে কানেক্টেড এইভাবে এটা হচ্ছে n এখানে কটা n আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচটা যদি n হয় তাহলে নাম্বার অফ লিংকস উইল বি n ইনটু n মাইনাস 1 বাই 2 মানে 5 ইনটু 5 মাইনাস 1 মানে 4 মানে 5 ইনটু 4 20 বাই 2 মানে 10 10 খানা লিংক থাকবে দেখো 10টা লিংকই আছে 1 2 গুণে দেখো সো 10 লিংকস উইল বি নিডেড দ্যাট ইজ বেসিক্যালি mesh topology eta mesh topology hocche number of link ar jodi mesh topology te tumi jigyasha kore how many number of ports will be needed mesh topology te tumi jigyasha korte pare how many number of ports or connector how many number of ports will be needed for each machine for each node koto gulo number of connector dorkar hobe each node e koto gulo number of connector tale prottekta node e koto gulo number of connector dorkar hobe tar formula ta hocche n minus 1 jodi n number of node thake তাহলে প্রত্যেকটা নোডের জন্য n minus 1 নাম্বার অফ কানেক্টর উইল বি নিডেড ওকে n minus 1 n minus 1 নাম্বার অফ কানেক্টর উইল বি নিডেড দ্যাট ইজ বেসিক্যালি দি প্রপার্টিজ অফ মেশ টপোলজি দুটো জিনিস একটা মেশ টপোলজিতে কতগুলো নাম্বার অফ কানেক্টর দরকার হচ্ছে টোটাল নাম্বার অফ কানেক্টর হচ্ছে n into n minus 1 বাই 2 যদি নাম্বার অফ নোড n হয় আর প্রত্যেকটা নোডের কতগুলো কানেক্টর দরকার হচ্ছে কতগুলো পোর্ট দরকার হচ্ছে কানেকশন পোর্ট দরকার হচ্ছে সেটা হচ্ছে n minus 1 এবং মেশ টপোলজি স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা নোডের সঙ্গে কানেক্টেড এছাড়া মেশ টপোলজি ছাড়া বাকি টপোলজিগুলো এখানে আরেকবার বলেছি যেমন স্টার টপোলজি আগের দিন দেখেছি আলোচনা করেছি আমরা মাঝখানে একটা সেন্ট্রাল কানেক্টর তার সঙ্গে প্রত্যেকটা নোড কানেক্টেড তারই স্টার টপোলজি বাস টপোলজি একটা ব্যাকবোন নোড থাকছে একটা ব্যাকবোন কানেকশন থাকছে তার সঙ্গে বাকি নোডগুলো কানেক্টেড বাস টপোলজি রিং টপোলজি রিং এর চারপাশে নোডগুলো কানেক্টেড আর তোমার ট্রি টপোলজি ট্রি এর মতন দেখতে দ্যাট ইজ ট্রি টপোলজি সব এগুলো একবার করে বলা আছে সো দিস ইজ অল অ্যাবাউট today's class amra onek kichu dekhlam we have started with analog signals and digital signals then we have seen different attributes different properties of analog signal the difference between analog and digital then most importantly we have seen the difference between TCP IP and OSI reference model amra dekhlam kon kon layer e kon kon protocol kaj kore kibhabe data transmit hocche ডেটাগুলো যখন অ্যাপ্লিকেশন লেয়ার থেকে পরপর ট্রান্সমিট হতে হতে আসছে কোন লেয়ারে কি নামে আমরা ডাকছি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টু ফর ইউর এক্সাম পারপাস অ্যাজ ওয়েল অ্যান্ড দেন ফাইনালি উই হ্যাভ সিন টু টাইপস অফ নেটওয়ার্কিং টেকনিক ক্লায়েন্ট সার্ভার অ্যান্ড পিয়ার টু পিয়ার And finally, you have seen this mesh topology and other topologies. Mesh topology is very important. Koi formula gulo mathay rakhte hobe. Duto formula. Ekta hocche total number of connectors. Ar ekta hocche prottekta node e kota kore connector. So that is all about today's class from my end. Now, if you have any doubts, any sort of doubt, you can ask me. Jodi kono doubt thake, jiggesha koro. Otherwise, we will end here. I will upload, I've already uploaded the notes in your Google class. I will upload it in your WhatsApp group as well. And videos will be given as well. So, if you have not any doubt, any sort of question to this, then I will end here today.